হ্যালো আমার প্রিয় মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আজকে একটা নতুন সকাল নিয়ে শুরু করলাম আজকের ব্লগটি। তা বন্ধুরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটি। আজকে আমরা এক জায়গায় যাচ্ছি, তা চলো দেখতে হলে আমার ভিডিওটির পুরো সাথে থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলো না তোমরা, তাহলে তোমাদের কাছে অল নোটিফিকেশন পৌঁছে যাবে। তা চলো আমরা কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, কেন যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তা ভিডিওটির সাথে থাকতে হবে, কিন্তু একদম কিন্তু স্কিপ করা চলবে না। তা চলো দেখতে থাকো, এখন অনেকটাই সকাল, একদম এখন বাজে হচ্ছে 6:45। 6:45 সময় বেরিয়ে পড়েছি, আমাদের গাড়ি চলে এসেছে, আমাদের ননদরা যারা সবাই আমরা একসাথে হয়েছি, আজকে সবাই মিলে এক জায়গায় যাচ্ছি। চলো ভিডিওটির সাথে থাকো, দেখো আমরা কোথায় যাই, কিসের জন্য যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। হঠাৎ করেই যাওয়া, আর খুব একটা যে আনন্দের সাথে বলবো তা না, সত্যি কথা বলতে মনটা আজকে খুব একটা ভালো নেই। কিছুদিন ধরেই মনটা ভালো নেই, খুবই টেনশনের মধ্যে আছি, কিছুই ভালো লাগে না, সবসময় দুশ্চিন্তা করি। তা চলো এত শত আর বলবো না, এখন আমরা যাচ্ছি একটা জায়গায়, দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়েছি। সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই, এই যে আমার শাশুড়ি মা মাঝখানে বসা, ওইদিকে আমার ছোটো ননদ, এই যে আমি, আর সামনে সিটে আছে আমার মেজোজা, সেজোজা, মাইমা আছে। সামনে একদম সামনে বসা হচ্ছে ড্রাইভারের পাশে আমার ছেলে, আমার মেজো ননদ বসা, আমরা টোটাল 8 জন আছি। সবাই মিলে এখন যাচ্ছি হচ্ছে আমরা বসিরহাটে, তা 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। সবাই বেশ গল্প করতে করতে ছুটছি এখন, আর চলো খুব সুন্দর লাগছে, পরিবেশটা দেখতেও ভালো লাগছে, আর আজকে ওয়েদারটাও দারুণ আছে। চলো দেখতে থাকো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। বেশি বাবা, আস্তে আস্তে যা, বৃষ্টি হয়েছে, পাতা পাতা হয়েছে। আস্তে আস্তে যাস, কিন্তু ঢেপা শোস না, জামা কাপড় কাঁধালো হয়ে যাবে। জুতো খোস না, জুতোগুলো ঢুকে যাও, ভিজে যাবে তোর জুতোটা না এলে। চেহারা তো একদম গেছে, চেহারা তো খুব খারাপ হয়ে গেছে। কি অবস্থা এসে, তারপরে পায়খানা দেখছি তাও হচ্ছে না, কি ব্যাপার, ঠান্ডা খাচ্ছে তাও পায়খানা হচ্ছে না। তারপরে যন্ত্রণা হচ্ছে
এই যে আমার সেজননদ, সেজননদ আমাদের আসার খবর শুনে সকাল সকাল 5টা থেকে রান্না স্টার্ট করে দিয়েছে। কিন্তু আজকে নিরামিষ রান্না, আজকে যেহেতু শনিবার আজকে আমরা সবাই নিরামিষ খাই, তা আমার ননদরাও নিরামিষ খাই। আমি খাবো না বিস্কুট খাইনি। বন্ধুরা আমরা এসেছি হচ্ছে আমার ননদের বাড়িতে, দেখো বসিরহাটের ভিতরে, অনেকটাই ভিতরে বসিরহাট থেকে। আমার ননদের বরের শরীর খুব খারাপ, খুব অসুস্থ, উনি ওনাকে দেখতে এসেছি। তোমাদের দাদাভাই আসেনি, আমরা ননদরা যারা আমার শাশুড়ি মা সবাই মিলে এসেছি দেখতে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। পেছনটা না, আমার ননদবাড়ির পেছনটা পুরো বাঁশঝাড়, বাঁশঝাড়ের ওপরেই বলতে গেলে ওদের বাড়ি। এই দেখো, মানে উনি খুবই অসুস্থ, এই রিসেন্টলি অসুস্থ হয়েছেন, খুব মানে বলার মতো না, এতটাই অসুস্থ, তাই ওনাকে দেখতে আসা হয়েছে। আবার আর একদিন নেক্সট দিনও আসবো, তোমাদের দাদাভাই আসবে যেদিনকে, সেদিনকে আমরা দুজনে একসাথে আসবো। আজকে এদের সাথে সবাই আমরা গাড়ি রিজার্ভ করে এসেছি। তা কি বলবো, এই ভিডিওটা যে আমার নিত্য নতুন কাজ তা না, নিত্য নতুন কাজ তোমাদের সাথে শেয়ার করছি না, এটা একটু অন্যরকমই ভিডিও। তা চলো, আর কি বলবো, খুব একটা মন ভালো নেই, শরীরটা আমারও সেরকম একটা ভালো না, খারাপই শরীর। চলো দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে পাচ্ছি তো চারিদিকে শুধু গাছ, গাছ আর গাছ, সবুজ আর সবুজ। আর এদিকে আমার ছোট ননদ দেখো আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আমরা সবাই বারান্দায় বসে বসে গল্প করছি, আড্ডা দিচ্ছি, সবাই একসাথে বসে আছি। যেহেতু আমার সেজন্য ওদের রান্নাবান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, আর একটু পরেই আমাদের খেতে দেবে, আমরা খেয়ে নেব। ডাল ভাত খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো, কেননা বৃষ্টি বাদলের দিন কখন কি বৃষ্টি নামে বলা যায় না, তাই জন্য আমরা বেশিক্ষণ থাকবো না। চাই আমি ওকে দেখতেই এসেছিলাম, দেখেই চলে যাব আমরা একটু পরেই। দেখো সবাই মোটামুটি খেয়ে নিয়েছি আমরা, আমারও খাওয়া হয়ে গেছে, আমি ছেলের পাতে দুটো খেয়ে নিয়েছি, ছেলেকে সবার আগে খাইয়ে দিলাম। এখন বাজে 10টা, আমরা 8:10 পৌঁছেছি এখানে, আর এখন আমরা বেরিয়ে যাব। ওই আগে আগে রাস্তায় যাবি না, ভিজে যাবে জুতো। ইস, কি বললো জুতোটাকে ছেলেটা, ও বাচ্চা, দেখছিস জুতোটা কি করলো, আমি একটুখানির জন্য জুতোটা সামলে, পড়ে গেছিলিস তাহলে হাঁটু দাও তোকে, আধা প্যান্ট প্যান্ট খুলে দিই তাহলে। হ্যাঁ একটা ব্যাগে আছে প্যান্ট, প্যান্ট দিচ্ছি আমি। হ্যাঁ এই প্যান্টটা খোল, আমি প্যান্ট দিচ্ছি, কথা শোনে না কখনো, এখন কথা শোনে না, জামাটা খুলতে পারলি বাচ্চা, তা আমরা দুগা দুগা করে বেরিয়ে পড়লাম। এখন প্রায় 12টা বেজে গেছে, বাড়ি যেতে যেতে আমাদের প্রায় 1:30 বেজে যাবে, আর রাস্তায় জ্যাম পড়লে তো কোনো কথাই না, আরও আটকে যাব। তা চলো, আজকে তোমাদের দাদাভাই ওরা কেউ আসেনি, আমার ভাসুরাও কেউ আসেনি, ওরা নেক্সট একদিনকে আসবে জামাইকে দেখতে। আজকে আমরা মেয়েরা মেয়েরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম, জামাইকে দেখে আসলাম, আর ওদের ছেলেদের টাইম হচ্ছে না একদম। আর এদিকে দেখো, তোমাদের সাথে তোমাদেরকে দেখাই, দেখো এখানে এটা হচ্ছে গরুর হাট, এখানে গরু বিক্রি হয়। এটা হচ্ছে এই জায়গাটার নাম বাগ জেলা বলে, এই জায়গাটার নাম বসিরহাটের দিকেই পড়ে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে জ্যামে আটকে গেছিলাম, অনেকক্ষণ এখানে আটকে ছিলাম। তা চলো দেখতে থাকো, আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব বাড়িতে। দেখো আমরা পৌঁছেও গেছি, এদিকে আমাদের গাড়ি চলে এসেছে, একদম বাড়ির সামনে পৌঁছে গেছি। এখন দেখো সবাই এক এক করে নেমে পড়ছি, আমার ছেলে দেখো জুতোটা পুরো কাদা মাখিয়ে ফেলেছে, তোমাদের সাথে শেয়ারই করলাম একটু আগে, জামা প্যান্ট সব কিছুতে কাদা মাখিয়ে ফেলেছে। এদিকে আমরা এখন আমার চায়ের দোকানে রয়েছি, একদম রোডের ওপরে আমার মেজ ভাসুরের চায়ের দোকানেটা, সবাই মিলে এখানে বসে আছি একটুখানি রেস্ট নিয়ে। মেজদি বলছে দুপুরবেলা এখান থেকে খাওয়া দাওয়া করে যেতে, কিন্তু মেজদিরা যেহেতু নিরামিষ খায় না, শনিবার
খাবার আজকে আমার, সেহেতু এখানে কেউ খাবো না, একটুখানি রেস্ট নিয়ে মেজদাই দেখো চা তৈরি করছে, বলছে সবাই একটু চা খাও, তাই দুপুরবেলায় কে চা খায় বলো, আর আমরা কেউ চায়ের নেশা নেই আমাদের। তা এখন যাব হচ্ছে বড় ননদের বাড়িতে। বড় ননদের বরের খুব শরীর খারাপ, মানে কালকে আর্জি করে ভর্তিও ছিল, বাড়ি নিয়ে এসছে, তা সেখানে একবারে যখন বেরিয়েছে সেখানে এখন আমরা সবাই মিলে যাচ্ছি দেখতে, চলো দেখো। তা বন্ধুরা আজকে তো সারাটা দিন খুবই ক্লান্তভাবে গেছে আমাদের, কেননা দেখতেই পাচ্ছি মুখমুখ দেখেই বোঝা যাচ্ছে সেটা, কারণ এই মাত্রই আমরা এসেছি অনেকক্ষণ ছিলাম মেজ ভাসুরের বাড়িতে, ওদের বাড়িতে খানিকক্ষণ ছিলাম, সময় কাটালাম, ওখান থেকে গেছিলাম বড় ননদের বাড়ি। বড় ননদের বরেরও খুব শরীর খারাপ, মানে দুজনই একই পেশেন্ট, খুবই অসুস্থ, তাই সেখানেও গেছিলাম। সেখান থেকে বাড়িতে এসেছি আমি 5টা নাগাদ, এসে একটু রেস্ট নিচ্ছিলাম, একটু ফোনটা ঘাঁটছিলাম, আচ্ছা সারাদিন পর এই ফোনটা টাচ করলাম, এখন পার্সেল এসছে আমার একটা, সে পার্সেলটা তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখতে থাকো আর ভিডিওটির সাথে থাকো, বেশিক্ষণ আর ভিডিওটি বড় করবো না, চলো দেখতে থাকো। আমি পার্সেলটা ওপেন করি, চলো দেখো। এই কুর্তিটা আমি অর্ডার করেছিলাম, কালারটা আমার এত ভালো লেগেছে সেই জন্য আমি অর্ডার করেছি, চলো দেখাই তোমাদেরকে কেমন হয়েছে, সবাই আমাকে জানিও কমেন্টস বক্সে। চলো দেখেছো সবাই নিশ্চয়ই, কেমন হয়েছে সবাই অবশ্যই আমাকে জানাবে। কালারটা ঠিক না, ক্যামেরায় আসছে না কালারটা, পুরো মাস্টার্ড ইয়েলো যে কালারটা হয় সে মাস্টার্ড ইয়েলো, আমার খুব ভালো লাগে, এটা পরে খুব আরাম পাওয়া যায়, ডিজাইনটা দেখতেই পাচ্ছ কিরকম, আর এখানে সুতো দিয়ে কাজ করা আছে, সিকোয়েন্সের কাজ করা আছে বুকের কাছে, জায়গাটায় কাঠে বোতাম দেওয়া আছে 3টে 4টে পরপর, চলো। চোখের অবস্থা খুব খারাপ আমার আজকে, তা চলো বন্ধুরা আজকের মতো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থাকো। আজকের দিনটা আমাদের খুব একটা ভালো গেল না, আজকে এটা খুব ভালো ভ্লগ নয়, এটা আজকে অন্যরকমই একটা ভ্লগ দিলাম তোমাদেরকে, ভ্লগ শেয়ার করলাম আজকে একটা অন্যরকম, অন্যরকম বলতে আজকে যেখানে গেছিলাম তোমাদের বললামই, আমি গেছিলাম আমাদের দুই ননদে জামাই, দুজন ননদে জামাই, মানে বড় ননদের বর আর আমার সেজ ননদের বর, আমার 4টে ননদ, বড় ননদের বর সেজ ননদের বর, এরা দুজনই খুব ইদানিং, বড় ননদের বর অনেকদিন ধরে অসুস্থ, ছ মাসের বেশি হবে, আর সেদিন আমাদের পর এই ইদানিং 2 মাস ধরে খুবই অসুস্থ, তা সেটা মানে সেই জন্যে গেছিলাম আমরা সবাই মিলে দেখতে গেছিলাম, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করেছি যতটা পেরেছি। তা চলো বন্ধুরা আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে তোমাদের কাছে অল নোটিফিকেশন পৌঁছে যাবে। তা চলো বন্ধুরা আজকের মতো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থাকো সামনে থাকো, সবাইকে অনেক ভালো আসো।